সুধীর ঔরঙ্গাবাদ জগতায় শ্মশানঘাট সংলগ্ন এলাকায় জলের দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। কেউ বিক্রি করছে 250 ও 280 টাকা কিলো। ইলিশ মাছ নিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। দুই সাইডে মাছ বেচা কেনা হলেও মিডলের রাস্তা একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো। এই মাছ নেওয়ার জন্য সন্ধে নামলেই সুতির ঔরঙ্গাবাদ জগতায় শ্মশানঘাট সংলগ্ন এলাকায় 250 ও 280 টাকা কেজিতে নামছে ইলিশের দাম। বিভিন্ন সাইজের ইলিশ কিনতে ভিড়। মাছে ভাতে বাঙালি, তারই প্রসঙ্গ তুলে ধরল সুতির ঔরঙ্গাবাদ জগতার শ্মশানঘাটে এই নির্দিষ্ট স্থান। গঙ্গা নদীর বিখ্যাত মাছকে কেন্দ্র করে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষেরা। ক্রয় করার জন্য মানুষেরা খুব পছন্দ করে এই মাছ, তাই প্রায় সবসময় ভিড় দেখতে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় এই ইলিশ পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এই প্রিয় এই মাছ সকলেরই খেতে ইচ্ছে হয়। উঠছে ঝাঁকের পর ঝাঁক ইলিশ, ছোট থেকে বড়। মৎস্যজীবীরা জানান, আমরা দুপুর থেকে মাছ গঙ্গা থেকে ধরে নিয়ে এই বাজারে বিক্রি করি। গঙ্গা থেকে নিয়ে আসার পরে বাজারে মাছ আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয় না মাছ নিয়ে। যবে আমরা মাছ নিয়ে আসি সেই বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় মাছ নেওয়ার জন্য বলে জানান। কেমন কথা বলছো, দেখো কম বেশি কি হলো শোনা না। ভাইয়া।